বিরোধী নেতাকে আটকের ব্যাপারে মন্তব্য করায় রোববার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অভিযোগ করেছিল রুশ সরকার আর তার একদিনের মাথায় পুনরায় এ ঘটনা নিয়ে মন্তব্য করল ওয়াশিংটন সোমবার নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান অ্যালেক্সি নাভালনির প্রতি রুশ সরকারের আচরণে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন পাশাপাশি রাশিয়ার সাথে নতুন পারমাণবিক অস্ত্র চুক্তির সময়সীমা বাড়ানোর ব্যাপারেও ইচ্ছা প্রকাশ করেন পরস্পরের স্বার্থে নতুন এস চুক্তির মতো বিষয়ে একসাথে কাজ করতে পারি আমরা তবে আমরা তাদের ব্যবহারে খুবই চিন্তিত হোক সেটা নাভাল্নির বিষয় বা তাদের সাইবার হ্যাকিং এর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার সাথে সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় পর্যালোচনার নির্দেশ দিয়েছেন বলে সোমবার জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সাকি সোমবার নাভালনি ও তার শান্তিপূর্ণ সমর্থকদের অবিলম্বে মুক্তি দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি অন্যথায় ইউরোপীয় ইউনিয়ন ক্রেমলিনের বিরুদ্ধে ধাপে ধাপে পদক্ষেপ নিবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকোমাস রুশ বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করছে মস্কোর বাসিন্দারাও তবে নাভালনির মুক্তির দাবিতে চলমান বিক্ষোভকে অবৈধ ও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধী নেতার সমর্থক বিক্ষোভকারীদের সন্ত্রাসী বলেও আখ্যা দিয়েছেন তিনি নিবির আমিন নিউজ